কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এত লম্বা চুলের রহস্যটা। তো দেখো, আমি হেনা লাগিয়েছি। হেনা লাগানোর পরে দেখো চুলটা কত সুন্দর শাইন করছে। আর আমি হেনা কিভাবে ইউজ করি সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো চলো, তো প্রথমেই আমি ব্ল্যাক ময়ূরী হেনা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 2 চামচ চা। আর তারপরেই নিয়ে নিয়েছি একটা বাটিতে করে জল, সেটা গরম হতে দিয়ে দিয়েছি গ্যাসে। একটু গরম হয়ে আসলেই চাটা দিয়ে দেব আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। জলটা একটু কমে আসলেই আমি নামিয়ে ফেলবো। তো আমার একটু কম হয়ে গিয়েছে আর আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো তারপরে আমি আর একটা গামলাতে কিন্তু জলটা ঢেলে নিয়েছি আর একটু একটু করে আমি জলের সাথে হেনাটাকে মিশিয়ে মিশিয়ে নেব। হেনাটা অবশ্যই আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। আর তোমরা যদি টাইম না পাও তাহলে দিনের দিনও ভিজিয়ে রাখতে পারো, আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো, আমি এখন অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর আমার চুলটা অনেকটাই বড়, তো সেই জন্য আমি 1.5 প্যাকেট ভিজিয়ে নেব। আর এই হেনাটাকে বেশি গাঢ়ও করা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো দেখো, এখন আমি আর একটা প্যাকেট কেটে নিচ্ছি আর সেটা আমি হাফ ঢেলে নেব। ঢেলে নিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ জলের মধ্যে দিলেই ডেলা পাকিয়ে যায়। আর মেশানো এটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন এটা ঢেকে রেখে দেব। তো আমি হেনাটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে দিয়েছিলাম আর দেখো কতটা পরিমাণে কালো হয়ে গিয়েছে। আর তারপরে আমি এখানে হাফ মতো লেবু নিয়ে নিয়েছি, লেবুটা আমাদের খুকশি দূর করে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী যতটা পরিমাণে লাগে তোমরা ততটা পরিমাণেই দেবে, তার বেশি দেবে না। তারপর আমি টক দইটাকে ভালোভাবে হেনার সাথে মিশিয়ে নেব আর ফেটিয়ে নেব। তারপরে আমি একটা অ্যালোভেরা গাছ থেকে তুলে রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য, যাতে ওর ভিতর থেকে যে একটা সবুজ সবুজ রঙের একটা হলদেটে ভাবের একটা রস বের হয় সেটা, কারণ অনেকেরই অ্যালার্জি হতে পারে, চুলকুনি হতে পারে, তো সেই জন্য সেটা বেরিয়ে যাওয়ার পরে ওটাকে আমি নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে আমি এখানে একটা ডিম ফাটিয়ে সাদা অংশটা নিয়ে নেব। তোমাদের ঘরে যদি অলিভ অয়েল থাকে বা কোকোনাট অয়েল থাকে তাহলে 2 চামচ দিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারো। একটু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার 5 মিনিট পরে এটাকে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। আর 5 মিনিট পর চলে এসেছি আর আমার চুলটা দেখো কতটা ড্রাই। চুলে হেয়ার কালার যদি করো তোমরা তাহলে অবশ্যই তোমরা হেনার যেরকম কালার করতে চাও, বার্গেন্ডি কালার হোক, ব্ল্যাক কালার হোক, যেরকম কালার চাও সেরকম কালার পেয়ে যাবে। কিন্তু তোমরা অন্য কালার ইউজ করবে না, তাহলে চুলটা অনেকটাই ড্রাই হয়ে যাবে, চুল উঠতেও পারে। কারণ আমি হেয়ার কালার করেছিলাম সেই জন্য আমার চুলটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, মা আমার পুরো হেয়ারে লাগিয়ে দিচ্ছে। আর তোমরা অবশ্যই দিদি বা মায়ের কাছ থেকে লাগিয়ে নেবে, তাহলে ভালো হবে। আমার পুরো চুলে হেনাটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো 1 ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে আবারও আসছি। আর চুলে হেনাটা লাগালে হেয়ার ড্যামেজ, চুল পড়া, খুকশি অনেকটাই মুক্তি পাবে তোমরা। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার তোমরা চুলে লাগিয়ে দেখবে, সেই রেজাল্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি স্নান করে চুলটা শুকিয়ে নিয়েছি আর দেখো তোমাদের সামনে এসেছি। আর দেখো আমার চুলটা কতটা সুন্দর হয়েছে, মানে এতটা ড্রাই হয়ে গিয়েছিল আর এখন
বর্ষাকাল গেল আর সেই জন্য চুলটা অনেকটাই হচ্ছে হেয়ার ফল হচ্ছিল। আর যাদের যাদের মাথায় খুকশি থাকবে তারা এই হেয়ার প্যাকটা লাগালে অবশ্যই তারা রেজাল্টটা পাবে। তোমরা না ব্যবহার করলে তোমরা ওটা বুঝতে পারবে না। তাদের এই ভিডিওটাতে কতটা হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে